লিগ ওয়ানে সপ্তাহে সেরা একাদশে লিওনেল মেসি, তবে জায়গা হয়নি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। এই সপ্তাহে লিগ ওয়ানের একমাত্র ম্যাচে পিএসজি মাঠে নেমেছিল নিসের বিপক্ষে, যেই ম্যাচে একেবারে নিস্তব্ধ ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে একের পর এক বল মিস করেছেন তিনি এবং শেষ মুহূর্তে এসে লিওনেল মেসির বাড়ানো বল থেকে ফাঁকা জালেও বল পাঠাতে ব্যর্থ হয়েছেন এই ফরাসি তারকা, যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের তোপের মুখে পড়তে হয়েছে এই ফরাসি তারকাকে। তবে সেই ম্যাচে লিওনেল মেসির জাদুতেই দুর্দান্ত এক জয় তুলে নিয়েছিল পিএসজি। লিগ ওয়ানে টানা বেশ কয়েকটি ম্যাচে পরাজিত হওয়ার পর নিসের বিপক্ষে মেসির সেই দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই জয় পেয়েছিল পিএসজি, যেখানে লিওনেল মেসি নিসের বিপক্ষে করেছিলেন একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট, যার কারণে এই সপ্তাহে সেরা লিগ ওয়ানের একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। জনপ্রিয় ফুটবল বিশ্লেষিত সংস্থা সোফাস্কোর এই সপ্তাহে লিগ ওয়ানে সেরা একাদশ প্রকাশিত করেছে, যেখানে লিওনেল মেসি সহ জায়গা পেয়েছেন পিএসজির মোট তিনজন ফুটবলার, তবে জায়গা হয়নি কিলিয়ান এমবাপ্পের। লিওনেল মেসি এই একাদশে দ্বিতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে জায়গা করে নিয়েছেন। মেসির রেটিং পয়েন্ট হচ্ছে এই একাদশে 8.3। অপরদিকে এই একাদশে পিএসজির আরও দুজন ফুটবলার হচ্ছেন সার্জিও র্যামোস এবং ডোনারুমা। নিসের বিপক্ষে মেসির বাড়ানো বল থেকে র্যামোস গোল করেছিলেন, যার কারণে তিনিও এই একাদশে জায়গা পেয়েছেন। র্যামোসের এই একাদশের রেটিং পয়েন্ট হচ্ছে 8.2। অপরদিকে এই একাদশে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছেন পিএসজির গোলরক্ষক ডোনারুমা। নিসের বিপক্ষে একের পর এক শট সেভ করে পিএসজিকে গোল খাওয়া থেকে বাঁচিয়েছিলেন এই ইটালিয়ান গোলরক্ষক, যার কারণে এই একাদশে সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে জায়গা করে নিয়েছেন ডোনারুমা। ডোনারুমা এই একাদশে রেটিং পয়েন্ট পেয়েছেন 9.3। এবং এই তিনজনকে নিয়েই এই সপ্তাহে সেরা একাদশ প্রকাশিত করেছে সোফাস্কোর।